ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকার মানুষজন এবং সেখানেই দেখা গিয়েছিল নিরাপত্তা ব্যবস্থাও যেমন আটোশট করা হয়েছিল এবং নদীতে সকাল থেকে যে ছবি উঠে আসছে উথালপাথাল ঢেউ এবং হালকা ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে প্রবল বৃষ্টি এবং সেখান থেকে দেখা যাচ্ছে প্রশাসনিক যে তৎপরতা ছিল সেখানে বিপর্যয় কেটে যাওয়ার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যাচ্ছে প্রশাসন তথা সাধারণ মানুষকে এবং আতঙ্কিতও তারা ছিল যেমনটা দেখা গিয়েছিল ইয়াস রেমাল বুলবুল এবং এই ধরনের ঘূর্ণিঝড়ের মতো এই ডানা সেটাও তার প্রভাব বিস্তার করতে পারে তেমনটাই আশা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে ২৪ পরগনা জেলার নাবখানা ব্লকের ফেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় দাঁড়িয়ে রয়েছে পেছনে রয়েছে বিশাল নদী সমুদ্র কিন্তু ডানার প্রভাব পড়ল না স্বস্তিতে সুন্দরবনের মানুষ ঝড়ের ভয় হচ্ছে আর কেমন ভয় কি সেই ভয়টা আছে এখন এখন আছে এই জোয়ারটা পর্যন্ত তো দেখতে হবে জোয়ারের সময় কি হয় না যে ইয়া তামফানের ফলে যে ভয়টা হয়েছিল এখন কি সেই ভয়টা আছে ভয় আছে মানে এই জোয়ারটা এই হাওয়াটা কম না কমা পর্যন্ত তো ভয় থাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষজন গত কয়েকদিন ধরে যেভাবে অস্বস্তিতে ছিল আতঙ্কে ছিল সেই আতঙ্কটা কেটে যাচ্ছে বলে মনে করা হচ্ছে ঝড় যেভাবে হওয়ার কথা ছিল তার থেকে একটু কম হয়েছে কিন্তু আনফানের থেকেও আনফান ইয়াসের থেকেও ভয়ের ব্যাপার ছিল কিন্তু সেরকম ভয় নেই তাও রাত্রে যা বৃষ্টি ঝড় হয়েছে প্রচণ্ড কম ক্ষতি হয় অনেকটা কি নিঃস্বস্তি নিঃশ্বাস হ্যাঁ অনেকটা নিঃশ্বাস হচ্ছে চলছে চিলচিলে বৃষ্টি সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল সেই সঙ্গে এলাকার বেশ কিছু জায়গায় পড়েছে গাছ এখনো পর্যন্ত বিদ্যুতের ক্ষতি পড়ার খবরও রয়েছে এখনো বর্তমান কিছুটা রয়েছে কিছুটা এখন রয়েছে 12টার পরেই মোটামুটি কিছুটা ক্লিয়ার হতে পারে এখন সেই একটু হালকা ইয়াস আমফাম যে দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ হ্যাঁ এখন বর্তমান এই দানাতে একটু হালকা আছে না সেই ধরনের কোনো ক্ষতি হয়নি কিছু ওই টুকটাক তার ঘরের চালা উড়ে গেছে তার একটা গাছের ডাল ভেঙে গেছে এরকম অবস্থা হয়েছে তাই এলাকার মানুষজন চাইছে এই রাস্তাঘাট পরিষ্কার করা হোক এনডিআরএফের টিম প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে গাছ কাটার কাজগুলো শুরু হয়েছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে তবে মনে করা হচ্ছে আর আসছে না দানা দানার যেটুকু প্রভাব পড়েছে তাতেই ক্ষত হয়ে উঠেছে এই এলাকার মানুষজন ক্ষতি হয়েছে প্রচুর মানুষের তবে দানা যেন চলে যায় এটাই এখন মানুষের একটাই মাত্র প্রার্থনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্যামেরা সিজনের সঙ্গে গোপাল সিলে নেব নিউজ বর্তমান বীরভূমের